আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় মাশাআল্লাহ ভালোই আছি। আজকে থেকে, আজকে না মানে কালকে থেকে আমার এক হাফতার ছুটি শুরু হয়েছে। 10 দিন কোনো কামকাজ থাকবে না। এখন শনিবারের দিন আজকে এই ওয়াইফের নিয়ে একটু এক্সারসাইজ করাইতে আর তোরা শপিং টপিং করতে বাইর হইলাম, কারণ উনি ঘরে বসে বসে বোর হইতেছে। এই কারণে ইনশাল্লাহ এখন যাইমু, কিছু প্রয়োজনীয় জিনিসগুলো নিমু। তো সাথে আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ দেখি কি করি আজকে। দর্শক ইনশাল্লাহ এই দেখেন ওয়াটারমেলন আনছি, দেখি ওখান ওয়াইফের ভাগ্যের মধ্যে কি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যাইতো, আপনারা সবাই জানেন উনির শরীর অসুস্থের কারণে কিছু খাইতে পারে না। ইনশাল্লাহ উনি আবদার করছে ওয়াটারমেলন খাবে। ইনশাল্লাহ এই নিয়ে আসছি। মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখেন বিউটিফুল। এখন এই দেখেন কি লাল লালটি রং হয়েছে আপনার, ইনশাল্লাহ আশা করি ভালো হবে। দেখি যেহেতু উনি ভাতও খাইতে পারে না, তরকারিও খাইতে পারে না, মানে স্পাইসি যে কোনো জিনিসই খায় বমি করে নিয়ে আসে। আপনার কাছে অনেক রিকোয়েস্ট থাকলো যে আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন উনি সুস্থ করে দেয়। একটু বাদে কাটটা দেখাইতেছি, কারণ এখন আর এক হাত দিয়ে কাটতে পারবো না আর দেখাইতে পারবো না, তো কাটার বাদে ইনশাল্লাহ দেখাইতেছি। দর্শক একটা গুরুত্বপূর্ণ জিনিস কওয়া বুঝা গেছি, আপনারা যে সময় ওয়াটারমেলন কিংবা কোনো ফ্রুট বা করা জিনিস কিনে নিয়ে আসেন, মেক শিওর ওয়াশ করবেন। কারণ আমি অনেক দিন ধরে একটা জিনিস নোটিস করছি যেটা বলমু বলমু করে ইয়াদ থাকে না। যেমন ধরেন এই জিনিসটা মার্কেটের মধ্যে দোকানের মধ্যে আসে, অনেক মানুষগুলো এটারে হাত দিছে। এখন হাত দেওয়ার কারণে আপনার অনেক মানুষের অনেক রোগ থাকতে পারে। এখন যে ব্যাকটেরিয়াগুলো থাকে এগুলো যদি ওইটার মধ্যে লাগিয়ে থাকে, যখন আপনি আনা ওয়াশ না করে খাইবেন তখন হয়তো বা আপনারও অসুস্থ হয়ে যেতে পারেন। তো মেক শিওর ইনশাল্লাহ যেতেই ওয়াটারমেলন বড়ো থাকুক না কেন কিংবা যেভাবে স্লাইস করেন না কেন, মেক শিওর এই কাটার আগে ওয়াশ করে নিয়ে নেবেন। ধন্যবাদ। তো দর্শক হে দেখেন আলহামদুলিল্লাহ হাফ মেলন অনেক সুন্দর, খাইতে অনেক মজা, মিষ্টি আছে আপনার। যেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাইতে চাইতেছি আপনাদের, এই যে দেখেন এই মেলনের এই কি বলে স্কিনটা আপনার, এটা আমি ফালাইতেছি না ডাস্টবিনের মধ্যে, এটা এখন ছোটো ছোটো করে কাটটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এটাতে গ্রেটিং কইরা আমার গার্ডেনে যে প্লান্টগুলো আছে ওইটার মধ্যে দিয়ে দিব, ইনশাল্লাহ অনেক নিউট্রিশন পাইব ওইটা থেকে। এই একটা ছোটো টিপ আপনাদের লাগি, এই যেতই ভেজিটেবল থাকুক না কেন ওয়েস্ট আপনার রেগুলারে ওয়েস্ট না কইরা হয়তো বা পানির মধ্যে ডাইলা দিবেন, নাহলে এরকম ব্লেন্ড কইরা গাছের মধ্যে দিয়ে দিবেন, অনেক সুন্দর দেখবেন, অত জলদি আপনার গাছগুলো বড় হয়ে যাবে। দর্শক এই দেখেন এই আপনার ওয়াটারমেলনের স্কিনটা আপনার এখানে ব্লেন্ড করে নিছি। এখন এরকম যদি আপনার ওই গাছের গুড়িতে এগুলো কিছু দিয়ে দেন যে নিউট্রিশনটা আছে, নিউট্রিশনটা জলদি গাছে পাওয়া যাবে আর ডিকম্পোজটা হয়তো অনেক জলদি প্রসেসটা হয়ে যাবে। এই দেখেন, কারণ যত জলদি ডিকম্পোজ হবে তত জলদি আপনার এই গাছের নিউট্রিশনটা পাইবে। আমার দুই জার হয়েছে, নর্মালি আমি কি করতাম আপনার ওই গার্ডেনে লাগি, যেমন ধরেন ওই যে দোকানে গেলে যে সাইডে দিয়ে আপনার মানে ওয়েস্ট ভেজিটেবলগুলো রাখে ওইগুলো আপনার ঘরে নিয়ে ব্লেন্ডার কইরা গাছের গুঁড়িতে দিয়ে দিতাম। কিন্তু তাই তো সময় পাইতেছি না, সুযোগও নাই,
এই কারণে কিছু করতে পারি না। এই দেখেন আমার লেম্বুর চারা, আলহামদুলিল্লাহ এটার এখানে দিয়ে দিব, অল্প। আর একটা আছে, এগুলোর অত জলদি আপনার এই আমার কি বলে গ্রেপ ট্রি ওইটার মাঝে দিয়ে দিতেছি। এই আপনার এই যেমন দেখেন যে ওয়েস্টের কথা বলছিলাম, এরকম রাখিয়া পানি দিলে সে পানিটা আপনার গাছের মাঝে দিলে অনেক জলদি নিউট্রিশনটা পাওয়া যায়। এই ছোট একটা টিপ ছিল, আপনারা ট্রাই করে দেখতে পারেন। সো দর্শক, আশা করছিলাম আপনাদের এই শপিং কিছু দেখাইব, কেনাকাটা কী করছি না করছি, কিন্তু ওই দোকানের মধ্যে সুযোগ পাই নাই। তো এই আনছি আপনার, বেশি কিছু করি নাই আজকে, এই খাস করি ওয়াইফের যেগুলো পছন্দ ওইগুলোই আনছি, কারণ উনি যেহেতু আপনারা সবাই জানেন বেমার থাকে, খাইতে পারে না। তো ওই কারণে আজকে এই বাংলাদেশের শুটকি নিয়ে আসছি, এগুলো আমার ভাইয়ের দোকানের মধ্যে মিলে। একটা রানী মাছ আনছি, যে রানী মাছটা এই ওয়াইফে রানী মাছ পছন্দ করে না, তো ইনশাল্লাহ আমি আনছি আপনাদের এই কুকিং করে দেখাবো, উনি ইনশাল্লাহ লাইক করবে। এই হলো পূরণ, এটা তো জানেন আপনার। আর খাস করে আরও দুইটা জিনিস স্পেশাল আনছি, যেটা উনির বেমারের লাগে অনেক উপকারী। এ হইল গিয়া ক্যামল মিল্ক। এই আমাদের একটা হাদিসের মধ্যে পাইছি আপনার, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি যে কোনো বেমারই হোক না কেন, কামলের দুধ কিংবা কামলের ইউরিন যেটা আছে এটা যদি উনি ব্যবহার করে ইনশাল্লাহ ইনশাল্লাহ বেমারটা ভালো হয়ে যায়। তো এইটা আজকে আনলাম উনির লাগি। এই অল্প একটু দুধ অনেক দাম, তবেও মানে চিকিৎসার মাঝে যেতেই দাম হোক না কেন, রোগটা যদি ইনশাল্লাহ ভালো হয়ে যায় দাম দিয়ে কী করবো। আর উনি ওই তেঁতুর জুস পছন্দ করে, এই কারণে তেঁতুর জুসও নিয়ে আসলাম। আর আর কি, ওই আরেকটা নতুন জিনিস উনি আনছে আমার ভাইয়ের দোকান থেকে, নাগা চানাচুর। যেহেতু স্পাইস খাইয়া উনি পেটের মধ্যে রাখতে পারে না, বমি করে দেয়, তবুও না করছি উনি শখে নিয়ে আসছে। ইনশাল্লাহ ট্রাই করে দেখুক, হয়তো বা থাকতে পারে। এই এই বাইঙ্গন আনছি আপনাদের, একটা নতুন রেসিপি দেখাবো কালকে। এই বাইঙ্গন না তেঁতুই দিয়ে বাইঙ্গন ভর্তা, এই ইনশাল্লাহ কালকে একটা ভিডিওর মধ্যে ওইটা পাইবেন। এই আপনার ফ্রেশ তেঁতুই নিয়ে আসছি, তো ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর একটা নতুন জিনিস নিয়ে আসছে, ওইও তেঁতুই আপনার, এই চাটনি। আর আমি যেটা আমার লাগিয়ে আনছি এটা হইলো আপনার এই গুড়। এই এটা আমি এখন লাস্ট কয়েক মাস ধরে আপনার গুড় খাওয়া বন্ধ, সুগার খাওয়া বন্ধ করে দিছি, এটা দিয়ে চা খাই ইনশাল্লাহ অনেক একটু উপকার দেখতেছি। যেমন আমার সাড়ে সতেরো স্টোন ওজন ছিল, এখন কমিয়া সাড়ে ষোলো স্টোন, ধরুন 103 কিলোতে মধ্যে আসে গেছে, আগে ছিলাম 117 কিলো, এখন 103 কিলোতে আসে শুধু এই গুড়টা ব্যবহার করার কারণে। আমি অন্য কোনো গুড় পছন্দ করি না, এই গুড়টা আমার কাছে ভালো লাগে, কারণ এটার মধ্যে দানা আছে, কোনো আর্টিফিশিয়াল কোনো জিনিস দেওয়া না এটার মধ্যে। এই কারণে গুড় নিয়ে আসছি, কারণ কালকে আমার কাছে গুড় ছিল না, শুধু চিনি দিয়ে চা খাওয়া লাগছে। আর উনি ওয়াইফের লাগে একটা ওয়াটারমেলন নিয়ে আসছি, ওইও যাইতে উনি কিছু খাইতে পারে না, তো চেষ্টা করতেছি যেগুলো জিনিসই মানে উনি খাওয়ার রুচি থাকে কিংবা খাইতে পারে ওগুলো আইনা দেই, কারণ একজন মানুষ না খাওয়া থাকলে ওই আরেকটা জিনিস উনি অনেক পছন্দ করে, এই সল্টেড বিস্কিট বাংলাদেশি এটাও পছন্দ করে। এই হলো আপনার ছোটো মোটো একটু শপিং আজকের লাগি।
আর আগামীতে ইনশাল্লাহ যেমনি বলছি যে বাইঙ্গন তেঁতুই দিয়ে বাইঙ্গন ভর্তা করবো, আর আপনাদের ওই রানি মাছ আপনারা অনেক ডিফারেন্টভাবে কুকিং করেন, কিন্তু কাল এই ব্লগটাও দেখবেন যে রানি মাছ কীভাবে আমি তৈয়ার করি, হয়তোবা আপনাদের কাছে একটু ডিফারেন্ট লাগতে পারে কিন্তু খায়া অনেক স্বাদ পাইবেন। তো এই এই রেসিপিটার অপেক্ষা রাখবেন ইনশাল্লাহ। আরও যাইতো বলছিলাম বিগিনিংয়ে, যেমন আমার 6 তারিখ জুন মাসের আগ পর্যন্ত হলিডে, তো এই আর কি, তখন ইনশাল্লাহ চেষ্টা করবো কয়েকটা ব্লগ আপনাদের এই সময়ের ভিত্তিতে দেওয়ার লাগি। আর আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের লাগি দোয়া করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আগামী ব্লগে দেখা হবে, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।